1992 সালে ঘিওর উপজেলার কুস্তা এলাকায় 36 লাখ টাকা ব্যয়ে ইছামতি নদীর উপর এই বেইলি সেতুটি নির্মাণ করা হয়। সংস্কারের অভাবে জীর্ণ হয়ে যাওয়ায় 2012 সালে এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। মানিকগঞ্জের ঘিওর ও দৌলতপুর উপজেলার 20 গ্রামের শিক্ষার্থী সহ লাখ লাখ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সেতু দিয়ে চলাচল করেন। সরকারি খাদ্য গুদাম, 200 বছরের ঐতিহ্যবাহী ঘিওর হাট, বাজার, স্কুল কলেজ সহ ধর্মীয় উপাসনালয়ে যেতেও ব্যবহার করা হয় এই সেতু। এই ব্রিজ ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় যাত্রী নিয়ে পড়ে যেতে পারি। যানবাহনে আমরা চলাফেরা করি, তখন মনে হয় ব্রিজটা ভেঙে পড়ে যাবে। মাল টাল নিয়ে বা আমাদের কোনো রোগী টোগী নিয়ে আসলে এখানে অনেক সমস্যা হয়। আমরা এখান থেকে প্রতিদিন যাতায়াত করি, আমাদের যাতায়াত করতে অনেক সমস্যা হয়, ভয় লাগে। প্রতিদিনের বাজার ছাড়াও বুধবার বসে সাপ্তাহিক হাট। সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ থাকায় হাটে পণ্য আনা নেওয়া করতে নানা অসুবিধায় পড়তে হচ্ছে স্থানীয়দের, সেই সাথে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। ব্রিজটা নষ্ট হওয়ার কারণে আমাদের অনেক কষ্ট হয়। আমরা অনেক জায়গা ঘুরে ব্যানে মাল নিয়ে আমাদের মনে করেন ব্যয়বহুল হয় অনেক টাকা। ব্রিজ ভাঙ্গা চুরিয়া গাড়িতে আনা কষ্ট, আনবার গেলে আমার খরচা বেশি হয়ে যায়। ডাবল কস্ট, কেয়ারিং কস্ট দিয়ে অন্য 10 কিলোমিটার কিংবা 12 কিলোমিটার ঘুরে এইখানে মাল সামান আয় না, তারা অর্থনৈতিকভাবে বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়। গত বছর বন্যায় সেতুটির এক পাশ ধসে গেলে তা পুনরায় মেরামত করা হয়। এবছর কুস্তা বেইলি সেতুটি নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বেশ কয়েক বছর ধরে খুব ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে, গত বছরও কিন্তু এটা ফল করেছিল। আমরা খুব দ্রুততার সময়ের মধ্যে এটা মানে আবার যাতায়াতের একটা ব্যবস্থা করেছি, কিন্তু যেটা আমরা করেছি সেটা টেকসই নয়। আমরা চাচ্ছিলাম এখানে টেকসই কোনো কিছু একটা হোক। ঝুঁকিপূর্ণ এই বেইলি সেতুটিকে দ্রুত অপসারণ করে নতুন একটি সেতু নির্মাণের দাবি করেছেন স্থানীয়রা। এখানে সেতুটি নির্মিত হলে একদিকে যেমন কমবে দুর্ভোগ দুর্দশা, অপরদিকে বাড়বে ব্যবসা বাণিজ্যের প্রসার। আসাদ জামান, এখন মানিকগঞ্জ।